অগ্রহায়ণের শুক্লা চতুর্দশী তিথিতে তারা মায়ের আবির্ভাব লগ্নে পূজিত হন মা তারা। বড়ুয়া ব্লকের হস্তিনাপুর গ্রামের মধ্যমাঠে অবস্থিত এই তারা মায়ের আশ্রমের 3 বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা মায়ের আবির্ভাব তিথিতে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে আশ্রম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অগ্রহায়ণের শুক্লা চতুর্দশী তিথিতে তারা মায়ের আবির্ভাব লগ্নে পূজিত হন মা তারা। বীরভূমের তারাপীঠ থেকে 45 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বীরভূম সীমান্তের মধ্যে অবস্থিত হস্তিনাপুর গ্রামের মধ্যে মাঠে বৈষ্ণব মতে ও পৌরাণিক নিয়মবিধি বজায় রেখে 3 বছর ধরে পূজিত হয়ে আসছেন মা তারা দেবী। বুধবার এই আশ্রমের 3 বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা মায়ের আবির্ভাব তিথিতে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে আশ্রম। পূজোর পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। তারা মা এখানে জাগ্রত হয়েছে, তারপরে এমনি অনুষ্ঠান হয়, অনেকে ভক্তি ভরে পূজাও দেয়, আমরা সব আসি, মঙ্গল কামনাও হয় মায়ের কাছে, যা প্রার্থনা করি সেটা সবারই হ্যাঁ সাকসেস হয়। বড়ুয়া ব্লকের অন্তর্গত হস্তিনাপুর গ্রামের মধ্যমাঠে অবস্থিত এই তারা মায়ের আশ্রমে গ্রামের সাধক রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে প্রতিষ্ঠাপিত করেন তারা মায়ের মূর্তি। মনস্কামনা পূরণের ইচ্ছায় দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে। পাশাপাশি এদিন দুস্থদের বস্ত্র বিতরণও করা হয়। সোশ্যাল ওয়ার্ক মানে ধর্ম সাথে সোশ্যাল ওয়ার্কের দ্বারে যুক্ত, আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে, তার সাথে সাথে আজকে হরিনাম সংকীর্তন হয়েছে এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। আমাদের যেটা মেন উদ্দেশ্য জালিয়ে এটা প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, সেটা মেন উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে কী কী তৈরি হবে, প্রথম কথা প্ল্যানিং তৈরি হয়ে আছে, মানে যে বাচ্চা দুস্থ যাদের হচ্ছে যেসব ছাত্রগুলো আছে তারা যাতে এখানে শিক্ষা একটা প্রতিষ্ঠান খোলার একটা আমাদের উদ্দেশ্য আছে। আর তার সাথে সাথে এনজিও যে সেক্টরগুলো হয় সোশ্যাল ওয়ার্কে, যেগুলো সেই সোশ্যাল ওয়ার্কের কাজ আমরা চাইছি যে পরবর্তীকালে এখান থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক যাতে গরিব মানুষদের যারা পিছিয়ে পড়া জাতি তাদের যাতে আর্থিক যাতে মানে উন্নতি করতে পারি, তার সাথে সাথে মানে মেয়েদের যে সেলাইয়ের কাজগুলো হয় সেগুলোকে এখানে শেখানো হবে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।